রাধিকা, তোমার কি হয়েছে বলবে? একটু খুলে বলবে প্লিজ। খুলে বলার মতো কিছু নেই অনির্বাণ, এই বিয়েটা আমি আর মানছি না। রাধিকা, সবকিছুর একটা লিমিট আছে। আমার জীবনেও সবকিছুর একটা লিমিট আছে অনির্বাণ। যে কেউ এসে আমার জীবনে সুযোগ নেবে সেটা তো হতে পারে না, সেটা হতে পারে না। কি বলছো রাধিকা, কে তোমার সুযোগ নেই? তুমি এইভাবে চেঁচিয়ে কথা কেন বলছো? বাড়ি এত লোকজন আছে, আজকে অনুষ্ঠান। দেখো অনির্বাণ, তোমার জীবনে অনেক গোপন গোপন ব্যাপার থাকতে পারে, কিন্তু আমার সেটা স্বভাব না। আমি ভীষণ ট্রান্সপারেন্ট। আমি কখনো এমন কিছু করিনি যাতে আমাকে কারোর কাছে কৈফত দিতে হয়, যাতে লোকে আমার দিকে আঙুল তুলতে পারে। হ্যাঁ, তুমি তুলেছিলে, কিন্তু ভালো যে পরে তুমি নিজের ভুলটা বুঝতে পেরেছ। তুমি যার জীবনে এত অন্ধকার, তুমি অন্যের জীবনে অন্ধকার খুঁজতে গিয়েছিলে। রাধিকা, তুমি সব কি বলছো উন্মাদের মতো? তোমার মাথা ঠিক আছে? আমি যা বলছি একদম ঠিক বলছি অনির্বাণ। তোমাকে এই কথাগুলো কমলিনী বলেছে? আমি তো একবারও বলিনি যে কমলিনী আমাকে এই কথাগুলো বলেছে। তাহলে কে বলেছে বল? কে বলেছে বলো প্লিজ। আমি কারোর নাম বলবো না। রাধিকা, নাম তো তোমায় বলতেই হবে, তোমাকে বলতেই হবে। তাহলে তুমি যে আমাকে এত বড় অ্যালিগেশন দিচ্ছ সেটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমি নাম জানবো। দেখো, তুমি মানো কিংবা না মানো তাতে আমার কিন্তু কিচ্ছু যায় আসে না। আমার যেটা ডিসাইড করার আমি করে নিয়েছি। আমার বাপি আসছে, আমাকে এখান থেকে নিয়ে চলে যাবে। রাধিকা, তুমি ডিসাইড করে নিয়েছো যে তুমি আমাকে এইভাবে অপমান করবে, তাই তো? আমি তোমাকে একটা সময় কষ্ট দিয়েছি, তোমাকে অপমান করেছি, তার প্রতিশোধ তুমি এইভাবে তুলছো, তাই তো? দেখো, তোমার জীবনে অনেক লুকোচুরি থাকতে পারে, অনেক গোপনীয়তা থাকতে পারে, কিন্তু আমার জীবনে তেমন কিছু নেই। আমি ভীষণ ট্রান্সপারেন্ট, আমি আগেও বলেছি। অনির্বাণ, এই যে বিয়েটা আমি করেছি, আমি কিন্তু অন্তর থেকে একদম রাজি ছিলাম বলেই করেছি। আর তারপর যখন শুনতে পেলাম যে... কি শুনতে পেলে? প্লিজ টেল মি। তুমি একটা অ্যাফেয়ার রেখে আমাকে বিয়ে করেছ। তুমি কি মনে করেছ তুমি বাড়িতে একজনকে রাখবার বাইরে আরেকজনকে রাখবে? রাধিকা, নাও ইউ আর ক্রসিং ইউর লিমিট। আর তোমাকে কিন্তু আমি লিমিটটা ক্রস করতে দেব না। ইক্কা দুক্কা সোম থেকে রবি প্রতিদিন রাত 9টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।